ফুলতলি সাহেব এই দেশের মানুষ তথা সুন্নি জামাতের কাছে যতটা নিয়ম বাতলিয়ে দিয়েছেন জানাজার পরের দোয়া মানুষ ইন্তেকাল করলেই সালে সব তারপরে মিলাদুন্নবীতে কিয়াম রসুলকে সালাতু সালাম যা ফুলতলি সাহেব কিবলা বলে গিয়েছেন দেখবেন আজ হোক কাল হোক এদেশের মানুষ এগুলোর বাস্তবতা পাবেই পাবে আগে এই যুগে এই দেশে এই অঞ্চলে কিছু মানুষ ছিল স্পষ্টভাবে নামাজের মধ্যে ওয়ালা জাল্লিন পড়তো ছিল কি না কিন্তু আমার পীর ও মুর্শিদ আল্লামা সাহেব কিবলা তিনি এই বাংলাদেশ নয় বরং আল্লাহর কোরআনকে শুদ্ধ করে শিকার জন্য এই উপমহাদেশ ত্যাগ করে সুদূর মক্কা মুকাররমায় আহমদ হেজাজি মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে তিনি আল কোরআনের শুদ্ধ তিলাওয়াত শিখে এসে এই বাংলার ওয়ালা জাল্লিন পড়া মানুষগুলোকে শুনিয়ে দিয়েছেন যে ওয়ালা জাল্লিন নয় শুদ্ধ হলো ওয়ালা দাল্লিন কথা বলেন ঠিক কি না প্রিয় সুদী মণ্ডলী এখন যারা ওয়ালা জাল্লিন পড়তো তাদের কানগুলোকে আজকে ইন্টারনেট পরিষ্কার করে দিয়েছে যে আল্লাহর পবিত্র ঘর কাবার হারামে মদিনাতুত তাইয়িবার মসজিদে নববীতে আল্লাহ এবং তার রাসূলের প্রিয় জায়গাগুলোতে ইমাম সাহেবগণ ওয়ালা জাল্লিন পড়ে না ওয়ালা দাল্লিন পড়ে এটা ফুলতলি সাহেবের বানানো কোনো নিয়ম না এটা কোরআনে কারীমের সত্য নিয়ম বলেন ঠিক কি না সুতরাং একদিন পরিষ্কার হয়ে যাবে যারা যারা ফুলতলি সাহেব এই দেশের মানুষ তথা সুন্নি জামাতের কাছে যতটা নিয়ম বাতলিয়ে দিয়েছেন জানাজার পরের দোয়া মানুষ ইন্তেকাল করলেই সালে সব তারপরে মিলাদুন্নবীতে কিয়াম রসুলকে সালাতু সালাম যা ফুলতলি সাহেব কিবলা বলে গিয়েছেন দেখবেন আজ হোক কাল হোক এদেশের মানুষ এগুলোর বাস্তবতা পাবেই পাবে বিরোধিতা কিছু মানুষ করবেই ইবলিস কিয়ামত পর্যন্ত থাকবেই ইবলিস কিছু মানুষকে ওয়াসওয়াসা দিবেই কিন্তু তার কারণে সত্যের পক্ষের মানুষ কিন্তু নিঃশেষ হয়ে যাবে না কিছু মানুষের অন্তরে কিয়ামত পর্যন্ত নবীর প্রেম ভালোবাসা সুন্নিয়তের ঝান্ডা তারা তুলে ধরবে তুলে ধরবে তুলে ধরবে প্রিয় হাজিরিন কথা হচ্ছে নবীকে সম্মান করা যাবে কিনা কেউ কেউ বলে যে আমরা নাকি নবীকে সম্মান করতে করতে আল্লাহর সমতুল্য বানিয়ে দেই মূর্খ মূর্খ ছাড়া কোনো জ্ঞানী লোক এই কথা বলতে পারে না আল্লাহ হলেন খালেক রাসূলুল্লাহ হলেন মখলুক আল্লাহ হলেন স্রষ্টা রাসূলুল্লাহ হলেন সৃষ্টি এই কথা বলার পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু আব্দুহু বলার পরেই আর আল্লাহর সাথে তুলনা করার কোনো সুযোগ আমরা যখনই মুসলমান হয়েছি বলেছি আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু তিনি আল্লাহ নন বরং আল্লাহর আব্দ আল্লাহর গোলাম তিনি আল্লাহর সৃষ্টি তিনি মখলুক তিনি স্রষ্টা নয় প্রিয় হাজিরিন আল্লাহর হাবিব তার শান ও মান কতটুকু তার দরজাম তার রাফাত তার ইজ্জত তার আজমত তার শান ও মান কতটুকু হাদিসে এসেছে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে ঘোষণা দিচ্ছেন ইযা যুকিরতু যুকিরতা মাই ও আমার দোস্তম তোমার শান আর মানকে আমি এত এত উঁচু করেছি সমুন্নত করেছি যেখানে আমি আল্লাহর তারিফ হবে আমার আলোচনা হবে আমার গুণকীর্তন হবে আমার প্রশংসা হবে সাথে সাথে আমি
নবী তোমার আলোচনা জায়গা করে দিয়েছি। আমার নবীর শানের জন্য এর চাইতে আর বড় কি হতে পারে? আল্লাহ তাআলা মানুষ ইমানদার হওয়ার জন্য যে সূত্রটা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সূত্রটার মধ্যেই তো আল্লাহ তার একত্ববাদের সাথে সাথেই তার নবীর রেসালতের জায়গাটা তিনি জায়গা করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তুমি কি কমাবা রাসূলুল্লাহর ইজ্জতকে? তুমি কি ছোট করবা? বাবারে, তুমি তো মুসলমানই হইছো লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার মাধ্যমে, ঠিক না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলে তোমার জন্ম থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত সারা জীবন যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ পড়তে থাকো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না বলো, তোমার ঈমান গ্রান্টেড হবে না। হবে লা ইলাহা ইল্লাল্লাহ কেউ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত বলতেই থাকলো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু সে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল না, আপনি কি তাকে মুসলমান বলবেন? সে কি মুমিন? আল্লাহর দরবারে কি তার ইমানের কোনো গ্যারান্টি আছে? তাহলে তুমি রাসূলুল্লাহর ইজ্জত কি কমাবা? কিছুদিন আগে এক বক্তা বলেছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখা যাবে না, তাতে নাকি শিরিক হয়। কলিমার মধ্যে শিরিক কুঁচতেছে, শিরিক কুঁচতে কুঁচতে আব্বাস সাহেব বলেন যে যার বগলের মধ্যে শুটকির পুটলা থাকে, সে যদি ফুলবাগানেও যায় ওখানে ফুলের গন্ধ পায় না, সে শুটকিরই গন্ধ পায়। কথা ঠিক কি না? এদের এদের অভ্যাসটা হয়ে গেছে শুধু শিরক শিরক, বেদাত বেদাত, নাজাইজ নাজাইজ, এগুলো বলতে বলতে কত দূর পর্যন্ত হাত বাড়িয়েছে। আমার রাসূলুল্লাহর কালিমা যা পড়ে আমরা মুসলমানের স্বীকৃতি, ইমানদারের স্বীকৃতি পাই, সেই কালিমার মধ্যে শিরিক কুঁচতেছে। অথচ এই কালিমাটা আল্লাহর আরশে আজিমে লেখা, জান্নাতের পায়ায় লেখা, এই কালিমাটা আল্লাহর রসুলের জবান থেকে উচ্চারিত হওয়া। সুতরাং শিরিক সব জায়গায় কুঁচতে যাইও না। নতুন একদল এক জামাত আছে, লামা জাহাবি আহলে হাদিস, নাম শুনেছেন আপনারা? ওনারা মসজিদগুলোতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা খচিত টাইলস বসাতে দেয় না। অথচ তুমি বেটা হয় সিলেটের নতুবা এই অঞ্চলের কোন মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা টাইলস বসাতে দিচ্ছ না, অথচ আমার আল্লাহর পবিত্র কাবা গড়ের পাশে কালিমা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবীজির রওদায় আথারের কাছে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই কালিমাগুলো তোলার মতো তোমারও সাহস নাই, তোমার চৌদ্দ গুষ্টি কারো সাহস নাই। সুতরাং নবীর ইজ্জত আমরা বাড়াই নাই, নবীর ইজ্জত বাড়িয়ে দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল ইনশিরাহে বলেছেন ورفعنا لك ذكرك ও আমার দুস্ত বন্ধু, আমার পয়গম্বর মুহাম্মদ, তোমার আলোচনাকে, তোমার রাফাতকে, তোমার সম্মানকে আমি বুলন্দ করেছি। কেমন বুলন্দ করেছি? যখনই আজান হবে, আজানে আমার একত্ববাদের ঘোষণার পরেই তোমার রেসালতের ঘোষণা হবে, যখনই একামত হবে, একামতে আমার একত্ববাদের ঘোষণার পরেই তোমার রেসালতের ঘোষণা হবে, যখনই সালাত হবে, সালাতে যেখানেই তাশাহুদ, সেই তাশাহুদে নবী তোমাকে সালাম দিতে হবে। সুবহানাল্লাহ বলে তাশাহুদে নামাজ, যেটা আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য যেই ইবাদত, সেই ইবাদতের ভিতরেও আল্লাহ ভরে দিয়েছেন যে তোমরা এই ইবাদত যদি কবুল করাতে চাও তাহলে আমার দুস্ত, আমার হাবিবের উপরে সালাম জানাও। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার প্রতি সালাম,
রসুলকে সালাম দিয়ে নামাজকে আল্লাহর দরবারে গ্রান্টেড করাতে হয়, কবুল করাতে হয়। নবীকে সালাম না দিলে নামাজই হয় না। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিবের শান ও মানের কথা বলতে গিয়ে রসুলকে কেমন ইজ্জত দেওয়া যাবে, রসুলকে সম্মান কতটুকু দেওয়া যাবে এ কথা বলতে গিয়ে ইমাম ইবনে হাজার আসকালানি তিনি একটি কথা বলেছেন, তাজিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামিই আনওয়ারি তাজিম আল্লাতি লাইসা ফিহি মুশারাকাতুন ফিল উলুহিয়া আমরুন মুস্তাসাবুন ইনদা মান নাওয়ারাল্লাহু বাসায়রাহুম। আল্লামা ইবনে হাজার আসকালানি বলেন, রসুলকে সেই সকল পদ্ধতিতে তাজিম করা যাবে, সম্মান দেওয়া যাবে, যে সকল পদ্ধতিতে তাজিম করলে আল্লাহর সাথে শিরিক হওয়ার সম্ভাবনা নাই। মনোযোগ আছে না? নাই? আমার দিকে তাকান ভাই, কথা বলবেন। ইবনে হাজার আসকালানি বলছেন, রসুলকে সেই সকল পদ্ধতিতে তাজিম করা যাবে, সম্মান দেওয়া যাবে, যে সকল পদ্ধতিতে তাজিম করলে পরে আল্লাহর সাথে শিরিক হয় না, আল্লাহর সাথে শিরিক হয় না, এমন সকল পদ্ধতিতেই তাজিম করা যাবে, সম্মান দেওয়া যাবে। আর সম্মান শুধু তারাই দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে যাদের অন্তর চক্ষু খুলে দিয়েছেন, নবীর মহব্বত অন্তরে জায়গা করে দিয়েছেন। সবার নসিবে কিন্তু নবীর মহব্বত, নবীকে তাজিম করা জুটে না। নবীকে তাজিম তারাই করতে পারে, আল্লাহ দাদের অন্তর চক্ষু খুলে দিয়েছেন, নবীর শান ও মান বুঝার মতো যোগ্যতা আল্লাহ যাদের দিয়েছে। এ কথাগুলো বলেছেন আল্লামা ইবনে হাজার আসকালানি। তিনি কোরআনে করিম থেকে দলিল দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে করিমে বলছেন, কুল বি ফাদলিল্লাহ অবি রহমতিহি ফাবিজালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা কোরআনে করিমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, তার রসুলকে বলছেন, ও আমার হাবিব, আপনার নূরময় জবান থেকে আপনি জগৎবাসীর কাছে আমার এই মেসেজটা পৌঁছাইয়া দেন। যখন তাদের প্রতি কোনো ফজল আসে, কোনো রহমত আসে, রহমত আসার পর ফজল আসার পর তারা যেন আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে খুশির জাহির করে আনন্দ প্রকাশ করে। তাফসিরের মধ্যে এসেছে, ফাদল মানে হচ্ছে আল্লাহ তাআলা যে ইলিম দিয়েছেন, কোরআন দিয়েছেন এই কোরআন, আর রহমত হচ্ছে ওয়ামা আরসাল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। এই রহমত মানে হচ্ছে, রহমতের তাফসির আল্লাহ অন্য জায়গায় করেছেন, রহমত মানে হচ্ছে রহমাতাল লিল আলামিন, রহমতুল্লিল আলামিন হচ্ছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ, যে রাসূলুল্লাহকে তাজিম, রাসূলুল্লাহকে সম্মান করার পদ্ধতি, যে সকল পদ্ধতিতে তাজিম করলে আল্লাহর সাথে শিরিক হয় না, বাকি সকল পদ্ধতিতে রাসূলকে তাজিম করা যায়, আর রাসূলুল্লাহর আগমনের কারণে আনন্দ প্রকাশ করা যায়, খুশি প্রকাশ করা যায়, এটা আল্লাহ কোরআনে করিমের নস দ্বারা, আয়াত দ্বারা প্রমাণ করেছে। একদল আমাদের ভাই এক সময় ঈদে মিলাদুন্নবী বলতে বলতো যে ঈদে মিলাদুন্নবী এটা কোনো অস্তিত্ব নাই, অথচ 1100 বছর আগের লেখা কিতাব দালাইলুন নবুয়া ইমাম বাইহাকি তার 7 খণ্ডের দালাইলুন নবুয়ার প্রথম খণ্ডে 1 থেকে নিয়ে 23 পৃষ্ঠা প্রথম 7টি পরিচ্ছেদ তিনি রসুলুল্লাহর মাউলিদের উপরে, রসুলুল্লাহর জন্ম বৃত্তান্তের উপরে আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। তিরমিজিতে বাব কায়েম করেছেন ইমাম তিরমিজি রসুলুল্লাহর মাউলিদের উপরে, জন্ম বৃত্তান্তের উপরে। সুতরাং তারা ঈদে মিলাদুন্নবী পাইত না, এখন আবার তারা বলে, সুর পাল্টাইছে, কেমনে বলে জানেন,
এখন বলে আছে একটা হাদিস সহি মুসলিমে রসুলকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রসুলাল্লাহ আপনি সোমবারে কেন রোজা রাখেন? রসুলুল্লাহ জবাব দিয়েছেন, ফিহি উলিত্তু ওয়া উনজিলা আলাইয়া, এ দিনে আমার উপর আমাকে আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন, আর এই বরকতময় দিনে আল্লাহ আমার উপর কোরআন নাজিল করেছেন, এজন্য আমি শুকরিয়া আদায় করে রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। এখন এটা বলে, আগে বলতো মিলাদ বলতে নবীর আগমনের শুকরিয়া বলতে কিছু নাই, আর এখন বলে আছে একটা রোজা রাখার কথা আছে, আপনারা তো রোজা রাখেন না, আপনারা মিলাদ মাহফিল করেন, তাবারুক বিতরণ করেন, মাহফিল করেন, ওয়াজ নসিহত করেন, নাত করেন, খাস মুনাজাত করেন, দোয়া দুরুদ করেন, রসুলুল্লাহ তো এগুলো করেন নাই। আমার ওই আহমক ভাইকে আমি বলতে চাই, শুকরিয়া আদায় করার পদ্ধতি একটা নয়, বরং শুকরিয়া আদায় করার অনেকগুলো সহি পদ্ধতি ইসলামের মধ্যে এসেছে আছে। যেমন দেখেন আপনি, একটা যুবক যখন বিয়ে করে, রসুলুল্লাহ তার জন্মের শুকরিয়া আদায় করেছেন রোজা রেখে, অথচ একজন যুবক যখন বিয়ে করে, বিয়ে করে তার স্ত্রীকে নিয়ে আসার পর লাইলাতুল জাফাফ প্রথম যে বাসর রাত্রিতে স্বামী তার স্ত্রীর কাছে যায়, আমরা জানি সকলে প্রথমে দুই রাকাত নামাজ পড়ে, পড়ে কি না, আপনারা পড়েন তো দুই রাকাত নামাজ, ওই দুই রাকাত নামাজ হচ্ছে কি নামাজ, শুকরানা নামাজ, মাশা আল্লাহ, শুকরানা নামাজ। শুকরিয়া আদায় করার অনেকগুলো সহি তরিকা বা পদ্ধতি আছে, রোজা রেখেও শুকরিয়া আদায় করা যায়, আলহামদুলিল্লাহ বলেও শুকরিয়া আদায় করা যায়, সালাত আদায় করেও শুকরিয়া আদায় করা যায়, গোশত ভাত তরকারি রান্না করে পাক করে মানুষকে খাইয়েও শুকরিয়া আদায় করা যায়, দান সদকা করেও শুকরিয়া আদায় করা যায়। শুকরিয়া আদায়ের জন্য নির্দিষ্ট নির্ধারিত কোনো পদ্ধতি নির্ধারিত নয়, বরং যে কোনো পদ্ধতিতে শুকরিয়া আদায় করা যায়। সুতরাং আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি তার হাওিলিল ফাতাওয়া, আল হাওিলিল ফাতোয়াতে তিনি বলেছেন যে শুকরিয়া আদায় করার যে কোনো পদ্ধতিতে, শুকরিয়া আদায় করার যে কোনো পদ্ধতিতে রসুলুল্লাহ আগমন উপলক্ষে রসুলুল্লাহর ইমানদার উম্মত আনন্দিত হয়ে শুকরিয়া আদায় করতে পারবে, এতে সে দুই রাকাত নামাজ পড়তে পারবে, চাইলে রোজা রাখতে পারবে, দান সদকা করতে পারবে, কোনো ইসলামী মজলিসের আয়োজন করতে পারবে, নাত গাইতে পারবে, খাস মুনাজাত করতে পারবে, সিন্নি সালাত করতে পারবে, সকল পদ্ধতিতে নবী আগমনের শুকরিয়া আদায় করা মুস্তাহাব মুস্তাহসান, এটা বেতাত নয় বরং জায়েজ। বলেন সুবহানাল্লাহ।